আপনি কয়বার প্রেমে পড়েছেন, কয়বার প্রেম করছেন আপনি বলেন একদম স্ট্রেট? পানি কই বলেন, এই যে পানি কোথায়, পানি পানি কই? বুবলির ভিলেনিটা প্রকাশ্যে আনলেন মাহফুজ আহমেদ। আসলে একটা প্রভাত ছিল না, পুরনো চাল ভাতে বাড়ে, সেটাই ঘটলো বুবলির জীবনে, ভাতে বাড়লেন মাহফুজ আহমেদ। আসলে জুনিয়র আর সিনিয়রের একটা ব্যাপার থাকে। ও প্রথম ছবিতে গিয়ে কিন্তু প্রেম করে ফেলছে এবং বিয়ে এবং সন্তান, ফার্স্ট ছবি ফার্স্ট নায়ক কোথায় পর্যন্ত গেছে আপনারা? বুবলির করা প্রশ্নের সুযোগে সব বস্তা ভরা সত্য কথাগুলো যেন রাস্তায় ফেললেন মাহফুজ আহমেদ। সেটা কি প্রেম? তুমি তোমার মতো করে উত্তর শুনতে চাও কেন? এত স্বাদ কেন, এত স্বাদ কেন? তুমি ইনসিস্ট করছো, তুমি কেন ভাবছো যে তুমি যেটা করেছো সেটা আরেকজন করেছে? অবশ্যই করেছে, একদম বাস্তবিক অর্থে। তুমি তোমাকে দিয়ে যাচ্ছ প্রশ্ন করার কারণে প্রকাশ্যে নীরবে সহ্য করতে হলো বুবলিকে। মাহফুজ আহমেদ বুবলিকে চোখে আঙ্গুল ঢুকিয়ে জীবনের পাঠগুলো বুঝিয়ে দিলেন। ছবিতে আমার যেটা মানে একদম সন্তান বিয়ে সব পর্যন্ত চলে গেছে, সেটা আমার এটা আমার ফ্রেইতেই ছিল, আমার মানে লাকিই ছিল। আমার এত স্বাদ কেন, এত স্বাদ কেন? সো জীবনের শুরুতেই শেষ হয়ে গেছে মানে অনেক কিছু, যে বুঝিয়া করিও কাজ করিয়া বুঝো না। কিন্তু একেবারে মিলেমিশে যাওয়া কথিত প্রেম বিয়ে এসব ঘটন অঘটন কোনো কিছুই আমার দীর্ঘ ক্যারিয়ারে হয়নি। ছোট পুটির জাত আর নীল টিমে যেমন একই সাগরে বসবাস অযোগ্য, ঠিক তেমনি ছোট জ্ঞানের কাছে বড় জ্ঞান প্রকাশ ও সত্যই হয়। ইজ ইট আরে এটা সম্ভব? এদের সঙ্গে প্রেম, কথিত প্রেম তোমার দ্বারা, তুমি যে দৃষ্টিতে প্রেমকে বলছো প্রেম, আমি অন্য দৃষ্টিতে, আমি প্রেম প্রেম দৃষ্টিতেই দেখছি প্রেম, যেটা প্রতিফলিত হয়। কথাটার অর্থ হলো বুবলির দৃষ্টিতে যখন তখন যেখানে সেখানে প্রেম হবে, প্রণয় হবে, ফিলিংস হবে, এনজয় হবে, জীবনটা ভোগ্যপূর্ণ হিসেবে বিবেচিত হবে। যেভাবে প্রেম বোঝাতে চাইছো, আমার কখনো কো আর্টিস্ট নিয়ে, কখনো কোনো শিল্পীকে নিয়ে আমার হয় না। আচ্ছা, মেয়ের গুরু মাহফুজ আহমেদ নিজে কখনো প্রেমে পড়েন নাই, মানে একটা ডাহা মিথ্যা কথা আজকে আমরা অ্যাকসেপ্ট করে নিলাম। মাহফুজ আহমেদ বুবলিকে বোঝালেন সব হবে পার্ট টু পার্ট, যেটা যেখানে মানায় সেটা সেখানেই, তবে ধৈর্যের বিকল্প নেই। কর্মের সঙ্গে যদি প্রেমের দৃষ্টিভঙ্গি আমার থাকতো, ক্যামেরা কোথায় ছিল, আমি তুমি কোথায় কোথায় ছিলাম, কতবার কতদিন, এত স্বাদ কেন, আউটডোরে কোথায় কোথায় ছিলাম, তুমি সবার আগে টের পেতা আমাদের সাথে। তো এটা তো, এটা তো আমরা সমুদ্রের মাঝখানে যখন যে শট গুলো হয়েছে, না না না, আমার দৃষ্টিভঙ্গি কি থাকে, ওখানে তো প্রবালের পায়ে আঘাতে হাত পা কেটে অস্থির। জীবনের শুরুতেই সব শেষ হয়ে গেলেও এখনো একই স্থানে বুবলি, তার কথাতেই সেটা স্পষ্ট বোঝা যায়। কথিত প্রেম বিয়ে যদি বুবলি বুঝত, তাহলে নামধারী মা হয়ে থাকতেন না, প্রকৃত পরিচয়ে থাকতেন, মিথ্যা পরিচয়ে বাকি জীবন নিশ্চয়ই কাটাতে চাইতেন না। বুবলির কাছে সম্ভব নয়, তাই বুবলি বদহজম করেছিল, তাও শিক্ষা হয়নি, এখনও একই ভাবনাতে সব মানুষকে একই পাল্লায় ওজন করতে চাচ্ছেন। এত স্বাদ কেন, এত স্বাদ কেন? মানুষ মাত্রই ভুল, ডাহা মিথ্যা সত্য বাক্যগুলো এখন অনেক সময় নিষ্ক্রিয়ও হতে পারে। আবারও বুবলির ভিলেনিটা প্রকাশ্যে আনলেন মাহফুজ আহমেদ। আসলে জুনিয়র আর সিনিয়রের একটা ব্যাপার থাকে।